হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বন্ধ হচ্ছে 2000 টাকার নোট, কি হবে জনগণের? তো বন্ধুগণ, এমনই একটা বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে, সেই নিউজে বিস্তারিত কি বলা রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিন। এবার বন্ধ হতে চলেছে 2000 টাকার নোট ছাপানো। গোপন সূত্রে এই খবর পেয়ে নিজেদের এটিএমগুলো থেকে 2000 টাকার নোট সরিয়ে কাজ শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। খুবই গোপনীয়তার সাথে চলছে এই কাজ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে পাওয়া এক খবর অনুযায়ী, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের কানপুরে তাদের মোট 155টি এটিএমের মধ্যে 77টি থেকে 2000 টাকা নোট তুলে নিয়েছে তারা। একই রকমভাবে উন্নাওতে 24টি এটিএমের মধ্যে 21টি থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে 2000 টাকার নোট। এই একই কাজ শুরু হয়ে গিয়েছে ফারুখাবাদ, কৌনজ ও বান্দাতেও 2000 টাকার নোট তুলে নিয়ে তার জায়গায় 200 ও 500 টাকার নোট বদলে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই পুরো বিষয়টি অত্যন্ত গোপনীয় রাখা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম পর্যায়ে এই কাজ শুরু করলেও ধীরে ধীরে বাকি ব্যাঙ্কগুলি নিজেদের এটিএম থেকে 2000 টাকার নোট তুলে নেবে। ধীরে হলেও প্রতিটা এটিএমে এই বদলের কাজ করা হবে বলে জানিয়েছে ভারতের ব্যাংকিং সংস্থাগুলি। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল